প্রিয় শিক্ষার্থী কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সামনে যে টিউটোরিয়ালটা নিয়ে কথা বলবো সেটা হলো ডেস্কটপ থেকে যখন কম্পিউটারের ইউজার আইকন কম্পিউটার আইকন নেটওয়ার্ক আইকন এবং রিসাইকেল বিন আইকনগুলো যদি আপনি ভুলবশত ডিলেট করে ফেলেন তখন কিভাবে তা পুনরায় আবার ডেস্কটপে ফিরিয়ে আনতে পারবেন সেটা তো বিষয়টি আমি একটু প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করছি তো প্রথমে মনে করি আপনি এখানে কম্পিউটার যে অ্যাকাউন্টটি আছে সেটি আপনি ডিলিট করে ফেলেন আমি এখানে সিলেক্ট করলাম তারপর কিবোর্ড থেকে ডিলিট করে ফেলি ইয়েসে ক্লিক করলে সেটা দেখেন এখানে এখন আর নাই তো এখন ফিরিয়ে আনবেন কিভাবে তো এই কাজটি করার জন্য ডেস্কটপে আপনি মাউস মাউসের রাইট বাটন চাপুন এবং প্রদর্শিত মেনু থেকে পার্সোনালাইজে ক্লিক করুন এবার এখান থেকে চেঞ্জ ডেস্কটপ আইকনে ক্লিক করুন এখন যেহেতু আমরা আমি কিছুক্ষণ আগে ডেস্কটপ থেকে কম্পিউটার আইকনটিকে থেকে ডিলেট করে ফেলেছি বিদায় এখানে স্বয়ংক্রিয়ভাবে এখানে ওই কম্পিউটার যে কম্পিউটার লেখার বাম পাশে যে চেকবক্সটি আছে সেটি ডিসিলেক্ট হয়ে গেছে তো এমত অবস্থায় আপনি কি করবেন মাউস দিয়ে শুধুমাত্র চেকবক্সটি বক্সটি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর অ্যাপ্লাই ক্লিক করবেন এবং অকিতে ক্লিক করলে আপনার এই কম্পিউটার আইকনটি ডেস্কটপে ফিরে আসবে ঠিক অনুরূপভাবে এখানে দেখেন আরও কিছু আইকন দেখা যাচ্ছে যেমন রিসাইকেল বিন আপনি যদি ডেস্কটপে রিসাইকেল বিনটি না চান তাহলে এটি উঠিয়ে দিন যদি চান তাহলে এখানে ক্লিক করুন ঠিক একইভাবে ইউজার ফাইল নেটওয়ার্ক এগুলো সাধারণত সিলেক্ট থাকা অবস্থায় থাকে তো আপনি এখানে লক্ষ্য করুন একটি বিষয় কন্ট্রোল প্যানেল কিন্তু এখানে ডিসিলেক্ট অবস্থায় আছে তো সাধারণত আমরা যারা কম্পিউটারে কন্ট্রোল প্যানেলে কখন যাই কোনো সফটওয়্যার পরিবর্তনের জন্য কিন্তু কন্ট্রোল প্যানেলে যাই তো সেটা আমরা কিভাবে যাই আমরা স্টার্টে ক্লিক করি তারপর এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করলে কন্ট্রোল প্যানেল উইন্ডোটা এখানে আসে কিন্তু আমরা যদি এমনটি চাই যে না কন্ট্রোল প্যানেলের ডেস্কটপে একটি আইকন থাকবে তাহলে কিন্তু আপনি এই চেকবক্সটা মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে দিলেই হবে তাহলে কিন্তু আর আপনাকে কষ্ট করে আর এখানে গিয়ে কন্ট্রোল প্যানেলে এখানে কন্ট্রোল প্যানেলে ক্লিক করে আর কন্ট্রোল প্যানেল উইন্ডো মনিটরে মনিটরের পর্দায় প্রদর্শন করার প্রয়োজন হবে না আপ জাস্ট আপনি ড্যাক কি বলে ডেস্কটপ থেকেই যেহেতু এটা সিলেক্ট করা আছে যদি সিলেক্ট করা আপনি সিলেক্ট করেন তাহলে অ্যাপলাই অ্যাপ্লাই এবং অকেতে ক্লিক করে এখানে ক্লোজ করুন দেখুন আমাদের কিছুক্ষণ আগে যে কম্পিউটার আইকনটি ডিলিট করেছি সেটা এখান থেকে সেটা এখানে পুনরায় আবার দেখা যাচ্ছে ঠিক একইভাবে কন্ট্রোল প্যানেল আইকনটি যেহেতু আমরা সিলেক্ট করে দিয়েছিলাম এটাও কিন্তু এখানে এখানে চলে আসছে প্রিয় শিক্ষার্থী এইভাবে ডেস্কটপ থেকে যদি কোনো কম্পিউটার বিশেষ করে ডিফল্ট কিছু আইকন যেমন ইউজার আইকন যে আমি কিছুক্ষণ আগে দেখালাম এগুলো যদি ডিলেট হয়ে যায় আপনি পুনরায় আবার এই নিয়ম অনুসরণ করে ফিরিয়ে আনতে পারবেন তো চ্যানেলটি যদি টিউটুয়েলটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখবেন ধন্যবাদ সবাই ভালো থাকুন